কদবেল। কদবেল আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু অতিরিক্ত কদবেল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে। যেহেতু অতিরিক্ত ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ, তাই অন্যান্য ফলের মতোই এই ফলের বেলাতেও বিশেষজ্ঞগণ ভারসাম্য বজায় রাখার পরামর্শ দিয়ে থাকেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আসলে অতিরিক্ত কদবেল খেলে কি হয় এবং কাদের কদবেল খাওয়া একেবারেই উচিত নয়। তো প্রথমেই আমরা বলি কোষ্ঠকাঠিন্য। অতিরিক্ত কদবেল খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য পাচন সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং ডায়রিয়ার লক্ষণগুলো পরিচালনার জন্য এই ফল খাওয়ার পরিমাণ সম্পর্কে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। হাইপোগ্লাইসেমিয়া। রক্তে শর্করার মাত্রা কমানোর সম্ভাবনা থাকায় কদবেল একটি উপকারী ফল, কিন্তু এর অত্যধিক ব্যবহার করার ফলে রক্তে শর্করার মাত্রা খুব কমিয়ে দেয়, যার কারণে মাথা ব্যথা, বিভ্রান্তি এবং চেতনাশূন্যতা অনুভূত হতে পারে। এই ধরনের হাইপোগ্লাইসেমিয়ায় জরুরি ভিত্তিতে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। অ্যালার্জিক প্রতিক্রিয়া। এই মৌসুমে এই ফলটা অতিরিক্ত ফলে থাকে, যার কারণে সবাই কম বেশি খেয়ে থাকে। এই ফলে বেশ কিছু ফাইটোকেমিক্যাল উপাদান রয়েছে, যেটি কখনো কখনো অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বমি বমি ভাব, বমি, পেট খারাপ, শ্বাসকষ্ট, ত্বকে ফুসকুড়ির মতো আরও গুরুতর লক্ষণের মাধ্যমে এই প্রতিক্রিয়াগুলো প্রকাশ হতে পারে। এগুলো ছাড়াও আরও বিভিন্ন সমস্যায় কদবেল খাওয়া উচিত নয়। থাইরয়েড সমস্যাযুক্ত ব্যক্তিদের এই ফল খাওয়া থেকে বিরত থাকা উচিত, এবং এছাড়াও গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো নারীদের এই ফল পরিত্যাগ করা উচিত। দীর্ঘ সময় ধরে কদবেল খেলে এতে থাকা ট্যানিন অন্তঃসত্ত্বা নারীদের দ্রুত গর্ভপাতের দিকে ধাবিত করতে পারে। যারা বদহজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ফলটি যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। বেশি পরিমাণে এই ফল খাওয়ার ফলে গ্যাস, ফোলাভাব এবং গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সমস্যার মতো পার্শ্বপ্রতিক্রিয়াগুলো পরিপাকতন্ত্র সমস্যা সৃষ্টি করতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, মৌসুমি ফল কদবেলের পুষ্টিগুণ এবং উপকারিতার জন্য চিকিৎসা ক্ষেত্রে এর বহুল ব্যবহার রয়েছে। সবচাইতে বড় ব্যবহারটি হলো কিডনির সমস্যার ওষুধ তৈরিতে এটি দারুণভাবে ব্যবহৃত হয়ে থাকে। চিকিৎসার পাশাপাশি কদবেল ব্যবহারের আরও বেশ কিছু জায়গাও রয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অবশ্যই কদবেল খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করব এবং নিয়ন্ত্রিত মাত্রায় খাবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।